গান বাজনা নিয়ে তো ভালোই ছিলাম সারা জীবন, এখনো আছি। নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করেছি কয়েকদিন আগে, সে প্রজেক্টগুলো নিয়ে আশা ছিল একদম পাহাড় সমান, কিন্তু সেই জায়গাগুলো তো রিচ করতে পারছি না কেন জানো। মেবি সিনারিও তো বদলে গেছে, গান বাজনার ধরনও বদলে গেছে, শ্রোতা বদলে গেছে। তো এখন যেই মোটোটা নিয়ে, যেরকম আমার লাস্ট একটা গান করেছিলাম আমি কালো পাথর, ওকে কালো পাথর, এটা একটা একেবারেই স্পিরিচুয়াল একটা ভাবনা নিয়ে গানটা লেখা। এরকম করে ভাবেন কি করে আপনি? আমি মানে আপনার সাথে যখনই আমার বসা হয়, আমি না প্রথমে যেভাবে শুরু করি তারপর আমি চুপ হয়ে যাই, এত অদ্ভুত অদ্ভুত ভাবে ভাবনা চিন্তা তার। খুব খেয়ালে একজন মানুষ, আপনি আরো ভালো বলতে পারবেন, সেই জন্যই আজকে ভাই বোনকে একসাথে নিয়ে আসা, দুজনের কাছ থেকে দুজনের কথা শুনবো। তাও আপনার কাছে একটু বোন সম্পর্কে শুনি, তিনিও তো গান করেন, আমার অনেক আগের স্টার। আমি যখন কিছুই না, আমি একেবারে ছোট বাচ্চা, তখন ওর গান মেগা হিট, ওকে কেউ চেনে না, কিন্তু ওর কণ্ঠস্বর, ওর সেই গান, মায়ের মতন আপন কেউ নাই, মন মাঝিদর বৈঠানে রে, কিংবা হায় রে আমার মন মাতানো দেশ, এগুলো ও যখন একেবারে ছোট, 12-13 বছর বয়স, তখনকার গাওয়া এই গানগুলো, আব্বারই লেখা, আব্বারই সুর, আব্বারই ফিল্ম, ডান পিটের ছেলে ছবি, আর একটা হচ্ছে দিন যায় কথা থাকে, এই দুটোর মধ্যেও এই গানগুলো রয়েছিল। গল্প আরো করবো, দুজনের গান নিয়ে শুনছি, এবং আমরা দুটো দুটো লাইন করে দুজনের খালি গলায় একটু গান শুনি। আমার স্পেশালি আপনার গান শুনতে ইচ্ছা করছে। আমি গিটারটা ধরি, হ্যাঁ, আগুন বাজাক, রুমানার কণ্ঠে গান হোক। আমি বিশাল দিয়ে শুরু করি, হ্যাঁ হ্যাঁ চলো। চেনার ভিড়ে তোমার মনের নীরে স্বপ্ন বনে কেঁপে অবাক চোখে শুধু তাকিয়ে থেকে জীবনের কাছে শোধানা যে পথ তুমি সে পথে আমি কেন মন হারানা যে পথ ভুলে গেছো তুমি সে পথে আমি কেন মন হারানা